সকলের খবর রে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লামা শায়খ মুর্শিদ আল্লামা নুরুল কবির রাহমাতুল্লাহি আলাইহি ওয়াজ বল তো আমাদের কি বলছি বল আল্লাহ তাআলা আমাদের ব্রাহ্মণ আছে কত সাই সারা বাংলাদেশে বড় বড় গ্রন্থালয় কেরাম নাই কয়জনের নাম বলবো গো আল্লাহ এ মালিক আমাদের সমস্ত মুরব্বীদের ফয়জ বরকত আমাদেরকে নসিব করুন বর্তমান মুরব্বী যারা আছেন সকলের হায়াতে তুমি বরকত দাও আল্লাহ আজকে মাহফিলের প্রধান অতিথি হুজুর অসুস্থ আছে পারে নাই হুজুরকে আল্লাহ হায়াতে বরকত দাও আল্লাহ এই সমবয়সী যত মুরব্বীরা বেঁচে আছে সকলের হায়াতকে হায়াতে তুই ভাই তুমি ইলাদান করে দাও আমার জানিবে মৌলানা কেরাম সামনে মুরব্বী বাবা মেহরবানি করে প্রত্যেকের মনের দিলের মনন করে দাও আল্লাহ অনেকে দোয়া চাইছে কয়জনের নাম বলবো মাওলা সকলের দোয়া চাওয়াকে কবুলের মঞ্জুর করে নাও আমার ভাই আব্দুর রশিদ সাহেব আলী আহমদ সাহেব শহর যত ওলামায়ে কেরাম আছে যুবক ভাই আমার রব্বী বাবার সকলের হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ গো এই এলাকার মধ্যে তোমার পক্ষ হইতে থাকে আমার রহমত নাযিল করো আল্লাহ গো তোমার রব্বী বাবার সব তুমি দূর করে দাও আল্লাহ তাআলা আজকে এই দাস বাড়ি গ্রামের যুবক রাজার আয়োজন করেছে মুরব্বী বাবার সকলের কবুল করে নাও আল্লাহ প্রবাস থেকে অনেকে দোয়া চাইছে মাওলা এই বীরবাড়ির যত সন্তানরা বিদেশে আছে সকলের হায়াতে বরকত দাও আল্লাহ বিদেশের বাড়িতে অত্র এলাকার আরো যত ছেলেরা আছে গো মাওলা বিপদ আপদ বালা মুসিবত করোনা নামক নজর থেকে তুমি হেফাজত করো আল্লাহ রাত্রটা গভীর হয়ে যাইতেছে তোমার মায়া বান্দাদের চেহারার দিকে তুমি তাকাও আল্লাহ কোন চেহারার দিকে তাকাইলে তোমার কুদরতি দিলে মায়া লাগে আল্লাহ চেহারাওয়ালা মানুষটার খাতিরে আমরা সবাই মাফ করে দাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আমরা মাফ করিয়ে দাও এ বলি শেষ কথা আল্লাহ আমরা তো চিরদিন দুনিয়াতে থাকতে পারবো না আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে পরীক্ষা করার জন্য পাঠাইছো আমরা তোমার পরীক্ষায় তো ফেল হয়ে যাচ্ছি গো আল্লাহ এ মালিক তোমার পরীক্ষায় উত্তীর্ণ হইয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ তাআলা আমরা তওবা করতেছি আমরা জীবনে আর গুনাহ করব না না ফরমানি করব না পাপ করব না নামাজ পড়ব না আল্লাহ গো আল্লাহ যে গুণা করেছি দেওয়ার করেছি এই গুণার খবর যদি তুমি মানুষ জেনে যাইত আল্লাহ মাইকে বলে কথা বলতে দিত না এ মালিক তুমি তো অন্তরের খবর জানো তোমার মঙ্গলা বলেছে চোখের বলে তুমি আল্লাহর কুদরতি দিয়ে চলিতে পারো না আল্লাহ তুমি কুদরতি নজর দিয়ে দেখো তোমার কোন বান্দার চোখের কোটায় পানি জমাট হয়ে গেছে আল্লাহ দুনিয়ার কাউকে ভয় পাইয়া ঢোল পাইয়া কান্দি না একমাত্র কবরে আজাবের ভয় জাহান্নামের আগুনের ভয় এই দুনিয়া থেকে বিদায় হইলে কবরে গেলে কেমনে থাকবো রে ভাই এই কবরে সাথী নাই বাতিলাই আল্লাহ এই কবরে যাওয়ার আগে আগে কবরের সমান তৈরি করার তৌফিক দিও হইতে পারে বলে তুকে আমার চলে কবরে কবর রেডি হয়ে গেছে হইতে পারে আগামী কালকে আমার জানানোর অনুষ্ঠিত হবে আল্লাহ এই চাইবাটা মনে হয় আমার জীবনের শ্রেষ্ঠ
আমাদের তুমি কবুল করো। এত আদর করে মায়া করে আমার বলাইয়া তুমি যে চাই ফেলে দিবা, তোমার কি মায়া লাগবো না? আদর করিয়া মানুষ বানাইয়া, আদর করিয়া মানুষ বানাইয়া, কেমনে দিবা Thank you.